নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু, এই বিষয়ে কোনো প্রশ্ন নেই। সন্ধ্যায় কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের বাৎসরিক আয়োজনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, দেশের স্বার্থ রক্ষা করে সাংবাদিকদের কাজ করতে হবে। অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জার্মান, নেপাল, চীন, ভারত সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। Simplify their goals.